আমাদের বিবাহ সেই জন্য সোমবার আর মঙ্গলবার এই দুদিন আমি পুরো রেস্টে ছিলাম মানে সোমবার মঙ্গলবার দুদিন কোনো ভিডিও বান্না নি দুদিন অনেক খাবার তো এক্সট্রা হয়েছিল তো সেই খাবারই গরম করে খাওয়া হয়েছিল তো আমি তো দুদিন খুব মজাতে ছিলাম আর আজ থেকে আজকে হলো বুধবার আজ থেকে আবার আমার সেই পুরনো লাইফস্টাইলে ফিরে আসলাম আর আমি আজকে ভিডিওটা কিন্তু রান্নাঘর থেকে শুরু করলাম কিন্তু তার আগে বলো কেমন আছে তোমরা আশা করি তোমার ভীষণ ভালো আছে আমিও কিন্তু একদম বিন্দাস আছি আর এখন বাজে অনেকটা বেলা হয়ে গেছে আজকে আমি রান্না আর না দুদিন ধরে না এত বেশি মানে উলটো পাল্টা খাওয়া হয়েছে মানে চিকেন আর ওই মাছের ঝাল ওই সব মানে এত রিচ রিচ খাওয়া হয়েছে ওই জন্য আজকে একদম হালকা করে এই জো এই মাছ বার করে নিয়েছি ওই আগের দিনেরই মাছ ছিল কাঁচা মাছ আমি খানিকটা রেখেছিলাম তো এই মাছ বার করে নিয়েছি এই মাছগুলোর আমি বানাবো ঝোল কিন্তু কালো জিরে কাঁচা লঙ্কা করে একদম সাদা যে ঝোলগুলো হয় না পাতলা করে সেই ঝোল কোনো মানে একদম হালকা করে মাছের ঝোল করবো আর প্লেন ভাত করবো পারলে একটু আলু সেদ্ধ বাস ওই হলো দুপুরের খাওয়া কারণ এবার এতদিনে যা খেয়েছি শরীর যে গরম হয়েছে এবার সেইগুলোকে এবার ঠিক করতে হবে মেথি মৌরি রাজুকে আনতেও ভেলেছি নলাও বাড়ি এসে তখন নিয়ে আসতে যাবে মেথি মৌড়ি মিশ্রি না ওটা ভিজিয়ে খেলে না এত শরীর ঠান্ডা করে খুব ভালো আমি প্রায় সময় খাই মানে বিয়ের আগে মা করে দিত আর এখানেও বিয়ের পরে আমার শাশুড়ি মা ওই মেথি মৌড়ি বাতাসা মিষ্টি এগুলো ভিজি ভিজি খাওয়াতো অনেকটা শরীর ঠান্ডা করে যাই হোক আমি এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি এবার আমি মাছগুলো ভাজবো আগে খুব ভালো করে ভাজবো না কড়া করে একদম ভাজবো না হালকা করে ভাজবো এই যে মাছের লেজাটা আছে না আবার লেজা খেতে ভীষণ ভাল লাগে ওই জন্য লেজাটা বড় করে রাজু যতবারই আনে বড় করে কাটিয়ে নিয়ে আসে আমি লেজা মাছের মাথাগুলো খেতে ভীষণ ভালোবাসি আর এখন তো মাছে হাতই দেওয়া যায় না মানে এত বেশি ঠান্ডা লাগে মানে ফ্রিজ থেকে বার করলে গুঁড়ো লঙ্কা একেবারেই দিতে নেই পূজবাড়ী বলবা যে কোনো এক কোনো অনুষ্ঠান যখন থাকে তখন ভীষণ মজা লাগে সবাই আসবে দেখা হবে কথা হবে আনন্দ হবে মানে বিশাল মজা লাগে কিন্তু যখন অনুষ্ঠান শেষ যখন রাত বাড়বে অনুষ্ঠান যখন শেষ হয়ে যাবে তখন আর যার অনুষ্ঠান বল না কেন যখন রাত্রিবেলা একার হাতে সমস্ত কিছু গুছাতে হয় তখন মনে হয় না যে ওই খাবার দাবার খাই তখন শুধু মনে হয় কখন আমি জিনিসগুলো ভালো করে আগে পরিষ্কার করব গোছাবো মানে এরকম சிந்தভাবনা করতে হয় আর কি আবার পরের দিন কি মনে হয় বলো তো পরের দিন এটাই মনে হয় এই এই সময় না এইটা করছিলাম এই সময় ওরা এসছিল এই সময় এটা খাচ্ছিলাম মানে এই জিনিসগুলো খুব মনে হয় তো যাই হোক এরকম একটা ব্যাপার তো এই শাড়িটা আমি কাচিনি আর ওই পরার পরে আমি তো খাওয়া দাওয়ার আগে যেই তো ছেড়ে নিয়েছি সেই জন্য শাড়িটা আর কাচিনি এটা এমনি ওপরে রোদেতে মেলে দিয়েছিলাম কালকে মেলে দিয়েছিলাম আর এখন ভাবছি এবার এটাকে নিয়ে গুছিয়ে নিই আর আমি না শাড়ি উল্টো পিট করে গোছাই আর দেখতে শাড়িটা কিন্তু ভীষণ ভালো দেখতে এই শাড়িটা রাজু কিনেছিল রাজুর আমি দুজনেই পছন্দ করে কিনে নিয়ে এসেছিলাম এটা কিনেছিলাম বাড়িপুর থেকে এটার নাম হচ্ছে জারদৌসি বেনারসি এটার দাম তোমার নিয়েছিল ন হাজার টাকা দাম নিয়েছিল তো শাড়িগুলো এই শাড়ি সবই ভালো প্রবলেম একটাই যদি হাতে কোনো গয়না পড়ো বা গলায় কিছু যদি গয়না পড়ো না তাহলে ওই ছোট ছোট খোপের সাথে আর এই যে পুঁতি লাগানো আছে না এই পুঁতিগুলো এমনভাবে আটকে যায় যে তোমার মানে ছিঁড়ে বেরিয়ে আসবে এই পুঁথিগুলো ছিঁড়ে বেরিয়ে আসি প্রচণ্ড আমি সেইভাবে পড়ি না আমি খুব বেশি হলে এই শাড়িটা দুবার পরেছি দু থেকে তিনবার এর বেশি আমি আর পরিনি শুধু এই প্রবলেমের জন্য আর গরমের সময় তো একেবারেই পরা যায় না এসব শাড়ি গরমে একেবারেই পরা যায় না সেই শীত ছাড়া এই শীত পড়লো মানে এবার একবার দুবার পরা যেতে পারে বিয়ে বাড়ি পড়লে বাড়ি পরলে তখন পরা যেতে পারে আর আমরা যখন অষ্টমঙ্গলায় গেছিলাম মায়ের ওখানে তখন আমি এই শাড়িটা প্রথম ভেঙে পরে আর মার ওখানে গেছিলাম এদিকে নিয়েছি বললাম এত কিছু খাবো না শুধু পাতলা মাছের ঝোল কিন্তু তাও চিকেন আছে তাই একটুখানি হ্যাগ পিস লেগ পিস বার করে লেগ করে নিয়েছি আর এদিকে নিয়েছি মাছ ভাজা আর একটু ঘি নিয়েছি কাঁচা লঙ্কা নুন দিয়ে খাবো একটু ঘি আর ওদিকে মাছের ঝোল সেলেনগুলো এখনো খোলা হয়নি ওগুলো ওইভাবেই আছে আস্তে আস্তে এর আয়ুগুলোও কমে যাচ্ছে আর যে লম্বা লম্বা ফুলগুলো ছিল প্লাস্টিক না ওগুলো কিসের ফুল ওই কাগজের মনে হয় সেইগুলো খুলে দিয়েছে আর এগুলো এখনো খোলা হয়নি ওইভাবেই পড়ে আছে একদম নরম হয়ে গেছে নরম হয়ে গেছে একদম এই যে কটা বেলুন আছে সব থেকে কালার কোনটা ভালো লাগছে অবশ্যই আমাকে জানাবে আমার যদি বলে কোনটা ভালো লাগছে আমার তো ওই হোয়াইটের সাথে ব্লুটা ভীষণ ভালো লাগছে রেডটাও ভালো লাগছে পিঙ্কটাও ভালো লাগছে সবগুলোই ভালো লাগছে কিন্তু বেশি যদি বলো তাহলে অবশ্যই আমি ব্লুটা আমার ব্লুটাই বেশি পছন্দ হয়েছে আর এখন বাজে ছটা আর আজকে মনে হয় দক্ষিণ দিক থেকে নয় পশ্চিম দিক থেকে হাওয়া দিচ্ছে যার জন্যে না আমি ছাদে গেছি সন্ধে দিতে তো যার জন্যে পুরো হাত ফাত পুরো কাঁপ দিয়ে যাচ্ছে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে মানে আজকে রাত্রিবেলা মারাত্মক ঠান্ডা পড়বে মারাত্মক ঠান্ডা আমার একটা জিনিস না ভীষণভাবে মনে হয় যখন আমরা কোনো একটা বাড়িতে অনুষ্ঠান করি ছোটো খাটো বড়ো যেমনই অনুষ্ঠান হোক না কেন তাতে যখন কিছু লোককে আমরা ইনভাইট করি মানে রিলেটিভ বন্ধুবান্ধব কিছুজনকে যখন ইনভাইট করি এবার তাদের মধ্যে হয়তো অনেকে পারিবারিক কারণে আসতে পারে না কোনো প্রবলেমের জন্য আসতে পারে না তখন না আমাদের বাঙালিদের মনের মধ্যে একটা চিন্তা হয় যে কেন আসলো না আর কারণটা যদি খুব ছোটো হয় তাহলে এটাই মনে মনে ভাবি আসতেই পারতো না আসার কি আছে এই চিন্তাটা ভাবনাটা আমরা মনের মধ্যে রাখি কিন্তু এটা আমাদের বাঙালিদের খুব ভালো গুণ একটা বলা চলে কিন্তু সে এরকমও আছে মানে আমার এক পরিচিত সে আমাকে গল্প করছে মানে আমার একটা বোন হয় সারা এসছে এলাহাবাদ থেকে এসেছিলো তো সে আমাকে গল্প করছে যে বিহারিদের মধ্যে আমি কাউকে ছোট করছি না কিন্তু যেটা আমার মনের কথা সেটা বলছে যে এরকমও আছে আর কি ছেলেরা ডিমান্ড করে চাহিদা রাখে যে আমাকে এই এই জিনিসগুলো দিতে হবে সে টিভি আলমারি ফ্রিজ যে কোনো কিছু হতে পারে কিন্তু সেই জিনিসগুলো দিলেই কিন্তু বিয়েটা হবে যেটা কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে মানে বাঙালি ছেলেদের মধ্যে বাঙালি ফ্যামিলিদের মধ্যে যেটা কখনো কিন্তু খুব কম হান্ড্রেডের মধ্যে হয়তো খুব বেশি হলে পঁচানব্বই পার্সেন্ট মানে এরকম ভালো দিকটা থাকে আর পাঁচ পার্সেন্ট হয়তো খুব বেশি হলে ফাইভ পার্সেন্ট হলো যারা একটু নেগেটিভ টাইপের হয় কিন্তু বেশিরভাগই কিন্তু ভালো হয় তারা পণ ছাড়াই বিয়ে করে আর তারা উল্টে এরকম আমি দেখেছি যে মেয়েদের অবস্থা খুব একটা ভালো না তো মেয়েদের বাড়িতে সেই বিয়ের সমস্ত ব্যবস্থা করে নিয়েও মেয়েকে ঘরে নিয়ে আসছে বাড়ি থেকে তো এই জিনিসটাও দেখেছি বাঙালিদের এর থেকে ভালো কালচার ভাবলে আমাদের মন ভরে যায় আমরা প্রাউড ফিল করি যে আমরা বাঙালি তো এবার আমি দেখাই কী কী আমি গিফট পেলাম তো প্রথমে দেখাবো এটা যেটা আছে জুসার জার বলা চলে আমি তো ভাবছি এটার মধ্যে তেলও রাখতে পারবো তো ভীষণ সুন্দর হয়েছে তো এটা আমি পেয়েছি গিফট অ্যানিভার্সারি গিফট এটা লেখাই আছে তোমার ফ্রুট জুসার তোমার রাখতে পারে এবার তুমি কিভাবে কাজে লাগাবে সেটা তোমার ব্যাপার তুমি তেল রেখে কাজে লাগাও তুমি জল রেখে কাজে লাগাও বা তুমি জুস রেখে কাজে লাগাও সেটা তোমার ব্যাপার তো আমার কাছে এটা মনে হচ্ছে সব থেকে এই মুহূর্তে সেটা হলো পুরো তেলের প্যাকেটটা কেটে ঢালা যাবে যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস পরে যেটা পেয়েছি একটা বেডশিট যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে কারণ কালারটা খুব ভালো কালার এই যে পার্পেল একদম পিওর কটনের পার্পেল আর আছে এটা পিঙ্ক কালার হোয়াইট এর আছে এটা আমার শাশুড়ি মারা দিয়েছে এটা আমার শাশুড়ি মা দিয়েছে যেটা আমার ভীষণ মানে দারুণ পছন্দ কারণ এই জিনিসগুলো ভীষণ ভাবে কাজে লাগে আমার দারুণ পছন্দ হয়েছে এটা পরে আছে এই চাদরটা যেটা আছে কালারটা আছে পিঙ্ক কালার পিঙ্ক টিং নয় আর একটু লাইট ফোনে হয়তো পিঙ্ক লাগছে কালারটা একটু ডিপ কিন্তু এই কাপড়টা ভীষণ নরম সফট আমি এরকম টাইপের পড়তে পছন্দ করি যেরকম এটা পরে আছে একদম সফট টাইপের এই যে এতগুলো ড্রেস আমার এসেছে যেগুলো নিয়েছি সেগুলো আজকে কিন্তু আমি দেখাবো না এইগুলো আমি দেখাবো দু এক দিনের মধ্যে একটা ভিডিও করব তার মধ্যে এই প্রত্যেকটা ড্রেস দেখাবো সঙ্গে আমি পরে পরেও দেখাবো তো তোমরা অবশ্যই দেখতে থাকো এসেছে এই যে প্রচুর জিনিস এসেছে প্রচুর প্রচুর অনলাইন থেকে জিনিস এসেছে যেগুলো আজকে কিন্তু আমি দেখাবো না কারণ এর মধ্যে অনেক জিনিস আছে যেটা আমি নেক্সট ভিডিওর মধ্যে এগুলো শো করে দেবো দেখিয়ে দেবো মা দিয়েছে এই জিনিসটা কিন্তু এই জিনিসটা আমি হাতে করে নিয়ে দেখাতে পারবো না তাই তো আমরা দেখে না আর মা দিয়েছে এই সেন্টার টেবিলটা যেটা টাকা লাগানো আছে সব থেকেই ঘুরে যায় এটা আমাদের নতুন টেবিল বলা চলে তো এখন থেকে এটাতেই খাওয়া শুরু করব। একটা দুটো খাপ আছে নিচে একটা ওপরে একটা ভীষণভাবে উপকার হল কারণ আমাদের সোফার সামনে মানে সোফাটা যেটা আছে ওটার সামনে কোনো সেন্টেটেবল ছিল না মানে কেনা হয়নি আর কি তো আমরা চা খেতে গেলে আমি জানলার যে এক মতন আছে জানলার ওখানে কাপগুলো রেখে সোফায় বসে খেতাম এরকম এমন কি না টিভি যখন দেখতাম যখন টিভি দেখতে বসতাম ঘরের মধ্যে তখন না এইরকম হাতে করে প্লেট নিয়ে খেতে হতো মানে বুফে সিস্টেম করে খেতে হতো খাওয়া কি ওইভাবে যায় বুফে সিস্টেম করে আর শীত পড়ছে মানে বাইরে তো একদমই খাওয়া যাবে না কিন্তু হাতে করে নিতে কষ্টকর তো ভেবেছিলাম আমি মনে মনে ভেবেছিলাম বলেছিলাম যে আমি রাজুকে বলেইছিলাম যে এটা সেন্টেটিভ নিতে হবে তো যাই হোক সেটা মা দিয়ে দিল মনের কথা শুনতে পেয়ে মা দিয়ে দিল যেটা ভীষণ পছন্দ হয়েছে এবার দেখাবো রাজু আমাকে গিয়ে দিল রাজু যেটা দিয়েছে সেটা আমার পছন্দের জিনিস দিয়েছে সেটা হলো এটা যেটা তোমাদেরকে দেখাবো সেটা ছিল ঠিক এইটার মধ্যে এটা হচ্ছে একটা হাইফাই ট্রাইপড যেটা আমার খুব পছন্দের একটা জিনিস আর আমি ওকে বলেছিলাম একদিন যে আমার এটা কেনার ভীষণভাবে ইচ্ছে তো এটা কিন্তু এরকম ফিঠে নিয়ে এইভাবে ক্যারি করা যাবে যেটা ভীষণ স্টাইলিশও দেখতে লাগে আর ভীষণ সুন্দর আর এটা আছে ওইটার ব্যাগ আর ব্যাগের চেনটাও দিয়েছে ফাটাফাটি মানে একদম স্মুথ চেন বলে না সেই রকম তো তোমরা আগে দেখে যাও যে আমি কীরকম ট্রাইফারটা আমাকে দিয়েছে ট্রাইফারটা আর এটা আমার খুব দরকারই ছিল মানে দরকার ছিল আর কি ডিএসএলআর ক্যামেরার জন্যই বেসিক্যালি এমনি মোবাইল স্ট্যান্ডও মোবাইল স্ট্যান্ডও করা যায় মনে হয় আমি ঠিক জানি না আর এর হাইটটা এতটাই আছে আর সিস্টেমেটিক অনেক কিছুই সিস্টেম আছে আমাদের অ্যানিভার্সারির আগের দিনকে অ্যামাজন থেকে এটা নিয়েছে প্লিজ তোমরা দেখে নিও আমি দিয়ে আর এই যে ট্রাইপোডটা নিয়েছি এটা যদি তোমরা কিনতে চাও সেটাও আমি ডেসক্রিপশনের লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো তো তোমরা চেক করে নিতে পারো আর আমাদের যে নতুন চ্যানেলটা আছে সেটার নাম আছে যেটা আমাদের নতুন চ্যানেল আছে সেটার নাম আছে বাঙালি হার্ট তো প্লিজ তোমরা ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিও আমরা খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তো তোমরা দেখতে থাকো আর আজকে এই ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা প্লিজ লাইক দিয়ে দিও নতুন কেউ আসলে সাবস্ক্রাইব করো কমেন্ট করো টাটা